এখন সবাই ডিজিটাল দেশে বাস করছি এখন আমাদের সবার হাতেই বড় বড় ফোন এখন এমনও দেখা যায় যে যাদের বয়স কম তাদের হাতেও কিন্তু এই ধরনের বড় বড় ফোনগুলো যাদের বয়স আঠারো বছরের নিচে তারা কেউ আমাদের সন্তান আবার কেউ আমাদের ছোট ভাই আমাদের কাছে তখন যারা এসে বাইনা করে যে বাবা বা ভাই আমাদের স্কুলে আমাদের সাথে যারা পড়ে বন্ধু বা বান্ধবীরা তাদের সবারই কিন্তু বড় বড় ফোন রয়েছে শুধুমাত্র আমার কাছে ফোন নাই তখন তাদের কাছে এই ধরনের আবদার শুনে আমরাও আসলে ইয়ে হয়ে যায় যে এটা কেমন লাগে সবার কাছে ফোন আছে আর কাছে ফোন নাই তখন সে বাবা বা সেই বড় ভাই বাধ্য হয়ে সেই ছেলেটিকে ফোন কিনে দেয় বা সেই মেয়েটিকে ফোন কিনে দেয় আর তাদের উদ্দেশ্য থাকে যে আমি যদি তাকে ফোন কিনে দিই তাহলে তার মন মানসিকতা ভালো হলো তার পড়াশোনা ভালো হবে বা বর্তমান সময় যেহেতু ডিজিটাল প্রযুক্তি সেক্ষেত্রে তার পড়াশোনার কাজেও লাগবে আবার অনেক অভিভাবক দেখা যায় যে তার সন্তান ভালো পড়াশোনা করছে খুশি হয়ে সেই কম বয়সী সন্তানকে বড় বড় ফোন কিনে দেন যে তাদের পড়াশোনা আরও ভালো হবে কিন্তু এর পরের ঘটনাগুলো কি একবার কখনো ভেবে দেখেছেন আপনি আপনার সন্তানকে আপনার ছোট ভাইকে ফোন কিনে দিলেন আপনারা খবর নাই আপনি মনে করছেন যে আপনার সন্তান পড়াশোনা করছে বা ভালো কিছু করছে আমরা যে তাদেরকে মোবাইল কিনে দিচ্ছি বা দেই মোবাইল কিনে দেওয়ার পরে আমরা কয়েকজন অভিভাবক তাদের খবর রাখি কিন্তু তারা কি করছে কার সাথে মিশছে সেই মোবাইল ব্যবহার করে তারা কি দেখছে আমরা খবর রাখতে পারি না আমরা তাদের হাতে মোবাইলগুলো দিয়ে দিলাম ভালোর জন্য যাদের মন মানসিকতা ভালো থাকে তাদের পড়াশোনা ভালো হয় কিন্তু তারা এই মোবাইল ব্যবহার করে ক্ষতির দিকে ধাবিত হচ্ছে তারা ক্ষতির মুখে পড়ে যাচ্ছে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা আসলে বলতে আমার কাছে খারাপ লাগছে কিন্তু আমি চিন্তা করলাম এই বিষয়টা বলা দরকার হয়তো এই বিষয়গুলো দ্বারা যারা ছোট কম বয়সী তাদের তাদের উপকার হবে বা অভিভাবকদের উপকার হবে যাই হোক ভিডিও থেকে কেউ খারাপ কোনো বিষয় নেবেন না এই বিষয়টা আসলে বলা দরকার তার কারণে আমি বলতেছি তার আগে চলুন একটা আপনাদেরকে ভিডিও দেখে নিয়ে আসি এটা ভালো

তাদের বয়স আর কতই হবে সর্বোচ্চ যদি চোদ্দ বা পনেরো এর বেশি কিন্তু নয় তাদের হাতে বড় মোবাইল ফোন এরা এই কলা বাগানে বসে মোবাইলে খারাপ ভিডিও দেখছে অর্থাৎ এরা যে কলা বাগানে বসে আছে এই কলা বাগানের পাশের বাড়িতে ওয়াইফাই ফাই আছে তো তারা এই ওয়াইফাই সংযোগ ব্যবহার করে কলা বাগানে বসে তারা এই ভিডিও গুলো তো আমি এই বিষয়টা অনেকদিন খেয়াল করেছি তারা ওখানে বসে থাকে আমি মনে করতাম তো সবাই কম বেশি গেমস খেলে গেমস নিয়ে ব্যস্ত থাকে তো আমি মনে করতাম তারা হয়তো সেখানে গেমস খেলতেছে কিন্তু পরবর্তীতে তাদের কথাগুলো দেখে আমার কাছে মনে হলো যে বিষয়টা তো মনে হয় অন্য কিছু দেখে এই বিষয়গুলো শিখেছে বিষয়টা একদিন আমি লুকিয়ে তাদের কাছে যাই এবং এই ভিডিওটা ধারণ করি তো আমি যখন তাদের কাছে গেলাম আমি যেটা মনে মনে ধারণা করেছিলাম আমি সেটাই দেখতে পেলাম তারা এই অল্প বয়সে মোবাইলে প্রন ভিডিওগুলো দেখছে এখন এদের বয়স তো অনেক কম এদের বয়স তেরো কি চোদ্দ বছর এখন এরাই বয়সে যদি এই প্রন ভিডিও গুলো দেখে তাহলে এদের মন মানসিকতা কেমন হবে আর তারা যখন অল্প বয়সে এই ভিডিওগুলো দেখে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার চেষ্টা বা চিন্তা মাথায় ঘুরবে তাহলে বিষয়টা একবার ভেবে দেখুন তো কত ভয়ঙ্কর হতে যাচ্ছে একবার ভেবে দেখেছেন কি এই যদি আমাদের তরুণ প্রজন্মের অবস্থা হয় তাহলে ভবিষ্যতে কি ঘটবে পারে বা এদের দ্বারা কি ঘটবে এদের এখন পড়াশোনা করার বয়স কিন্তু এই বয়সে যদি এরা খারাপ ভিডিওর প্রতি আসক্তিও ধরে যায় তাহলে ভবিষ্যতে এদের দ্বারা কি ভালো পড়াশোনা করা হবে এটা সবাই নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের সাথে যে ঘটনা এতক্ষণ তুলে ধরলাম এটা কিন্তু একটা গ্রামের ঘটনা। কিন্তু শহরের ঘটনা আরো ভয়ঙ্কর কারণ শহর এলাকায় প্রযুক্তি আরো সহজ। আরো কম বয়সী ছেলেমেদের হাতে বড় বড় মোবাইল ফোন। ইন্টারনেট প্রযুক্তির সুবিধা, ঘরে ঘরে ওয়াইফাই। আর তাদের কাছে যত বড় বড় ফোন আছে, খারাপ কিছু বন্ধুদের পাল্লাই পড়ে, তারা কিন্তু এখনি মোবাইলে খারাপ ভিডিও দেখتیছে। সন্তানকে মোবাইল ফোন কিনে দিয়ে মনে করছে যে আমার ছেলে ঘরে বসে পড়ছে, ভালো কিছু করছে। কিন্তু তারা যদি এই ধরনের খারাপ ভিডিওর প্রতি আসক্ত হয়ে যায় তাহলে কিন্তু তাদের আপনি খুব সহজেই ফেরাতে পারবেন না আর ফেরাবেন কিভাবে আপনি তো খবরই নিচ্ছেন না যে আপনার ছেলে ঘরের মধ্যে দরজা আটকিয়ে দিয়ে পড়া বাদ দিয়ে কি করছে এখন তারা যদি এই বয়সে এই ধরনের কাজে আসক্ত হয়ে যায় আর বিষয়গুলো যখন তারা বাস্তবে প্রয়োগ করতে চাবে যে দেখি তো কেমন হয় আমরা তাদের দেখতেছি তখনই কিন্তু বিভিন্ন ধরনের ধর্ষণের মতো ঘটনা ঘটে যাচ্ছে বা আরো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এই অল্প বয়সী ছেলে মেয়েদের দ্বারাই

আপনাদের কম সন্তান ছেলে অথবা মেয়েকে স্মার্টফোন কিনে দিলেন অর্থাৎ বা আপনার ছোট ভাই বা আপনার ছোট স্মার্টফোন কিনে দিলেন এরপরে কিন্তু আপনাদের আপনাদের দায়িত্ব দায়িত্ব শেষ না বরং বেড়ে গেল এখন থেকে আপনাকে রাখতে হবে ছেলে মেয়েরা বা আপনার ভাই বোনেরা কি করছে তারাই মোবাইল ব্যবহার করে ভালো কোনো কাজ করছে না তারা খারাপের দিকে ধাবিত হচ্ছে মোবাইল ব্যবহার করে তারা খারাপ কোনো কিছু শিখতেছে এই বিষয়টা আপনাকে খবর রাখতে হবে আপনার উচিত হবে মাঝে মাঝে গিয়ে তাদের ফোনগুলো হাতে নিয়ে চেক করে দেখা এই কাজটা যদি আপনি করেন তাহলে হয়তো তারা একটু ভয় করবে এই ধরনের খারাপ কাজগুলো করতে কিন্তু আপনি যখন কোনো খবরই রাখবেন না তারা কিন্তু দ্বিধার এই ধরনের খারাপ জিনিসগুলো দেখা শুরু করে দিবে বা খারাপ কিছু ঘটাবে আবার আপনাকে দেখতে হবে তারা কাদের সাথে চলাচল করছে খারাপ কোনো ছেলেমেয়ের সাথে চলাচল করছে না ভালো কোনো ছেলেমেয়ের সাথে চলাচল করছে অবশ্যই যদি তারা খারাপ কোনো ছেলে মেয়ের সাথে চলাচল করে তাহলে দেখবেন যেহেতু অভিভাবক আপনাদেরকে ফলো করতে হবে আর যদি এই কাজটা না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আফসোস করতে হবে আমরা যদি একটু সময় তাদের ফলো করতাম গাইডলাইন দিতাম তাহলে হয়তো আজকে এমন একটা দিন আমাদের দেখতে হতো না বা আমাদের এভাবে মান সম্মানটা নষ্ট হয়ে যেত না আমি আবারও বলছি আমার এই ভিডিওটি শুধুমাত্র এই বিষয়টাকে তুলে ধরার জন্য খারাপ কোনো উদ্দেশ্য নয় আশা করি সবাই ভিডিওটি শিক্ষামূলক ভিডিও হিসাবে গ্রহণ করবেন এই বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে দিবেন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন